যেটা আমি বারবার বলে আসছিলাম যে বাবুল সুপ্রিয় নিয়ে, যে উনি কাপুরুষ, সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই, তার ফোন তাই ফোনে হুমকি দিচ্ছে। আরে ভাই, মন্ত্রী হওয়ার পরে হুমকি দিতে শুরু করলে? আরে তোমার প্রধানমন্ত্রী তোমাকে ভালো মন্ত্রক দিল না, তার রাগ আমার উপর ঝাড়ছো কেন? এবং সাহস থাকলে সামনাসামনি এসে লড়াই করো না, ফোনে হুমকি হুমকি দেওয়ার কে আছে? যে ক্লাসে তুমি পড়ছো না, এইসব নতুন যে চ্যাপ্টার শুরু করেছো, আমি ওই ক্লাসের প্রিন্সিপাল, আমাকে এসব শেখাবার দরকার নেই, এসব আমি অনেকদিন করে এসেছি। তুমি আসল কাজটা, যদি যে দায়িত্ব পেয়েছো সেই কাজটা করো, গাছ লাগাও ভালো করে, আসানসোলে বিভিন্ন জায়গায় গাছপালা লাগানো হোক, এখানকার ক্লাইমেট খুব গরম, সে কাজে বেশি মন দাও, আমার সঙ্গে লড়াই করে বেশি দিন টিকে থাকতে পারবে না। তো ওটা নিয়ে কোনো এফআইআর হয়েছে আপনার? হ্যাঁ, থানাতে যেমন ভাই ওর নাম্বার থেকে যেমন গালাগালি করবে, ধমকি দেবে, তো আইনি যে প্রসিজার সেটা তো করতে হবে, সেটা তো নিশ্চয়ই পুলিশের কাছে ডায়েরি করা হয়েছে। কিন্তু এসব করে লাভ নেই, এসব করে লাভ নেই, আমার উপর রাগ দেখিয়ে কী হবে? তোমার প্রধানমন্ত্রী তোমাকে ভালো মন্ত্রক না দিলে তো আমি কী করতে পারি? তার জন্য আমার উপর রাগ দেখাবে? লাগাও, অনেক অনেক ফাঁকা জমি আছে ওইদিকে, নেনুয়া সাইডে ইসিএল অনেক ফাঁকা জমি আছে, সেখানে গাছপালা লাগাও, যাতে আসানসোলের ক্লাইমেট একটু ঠান্ডা হয়।